বাতাসের শক্তি এবং সক্ষমতা আমরা সবাই জানি আর আজ আমরা আপনাদেরকে দেখাবো এমন কিছু প্রোডাক্ট যার মাধ্যমে আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি হবে আর এই প্রোডাক্টগুলো মূলত বাতাসের মাধ্যমেই আপনার সৌন্দর্যকে বাড়াবে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে আজকের পর্বে কি রয়েছে তাহলে চলুন দেখে নেই আজকে কি রয়েছে আপনাদের জন্য কিমেল ভাই ঘুরে বেড়ানোর মৌসুম চলছে এবং একই সঙ্গে ঢাকায় যারা ব্যাচেলার থাকেন তারাও একটু হ্যাসেল ফ্রি ভাবে থাকতে চায় তো আপনার কাছে সেরকম কি প্রোডাক্ট রয়েছে যেগুলো বাজারে একেবারে নতুন এসেছে বাসায় এবং যে কোনো স্পেসে জায়গা অনেক কম থাকে ওই জায়গাটা সেভ করে যে সুন্দরভাবে ইউজ করার জন্য কিছু ইউনিক প্রোডাক্ট একবার বাংলাদেশে রিসেন্টলি আসছে সেইগুলো আজকে একটু দেখাবো আমি আর প্রত্যেকটা প্রোডাক্টই হবে ইউনিক একবার সবার নজর কাড়া প্রত্যেকটা প্রোডাক্ট হবে আমরা তাহলে শুরুতেই কোন প্রোডাক্টটি দেখব আমরা শুরুতে একটা নতুন ইউনিক প্রোডাক্ট দেখব যেটা একবার রিসেন্টলি আসছে আর সবচেয়ে নজর কাড়া একটা প্রোডাক্ট সেটা আমরা আনবক্সিং করে দেখব কি আছে দেখতে চাই বক্সের ভিতরে আসলে কি কি রয়েছে জি বলুন আমরা দেখি নেই এই বক্সের ভিতরে একটা সুন্দর একটা ক্যারি ব্যাগ পেয়ে যাবেন হ্যাঁ আপনি কোথাও ট্রাভেলিং করার জন্য যদি কোথাও নিয়ে যেতে চান তাহলে একটা ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছেন এটা ক্যারি করার জন্য ঠিক আছে তারপরে দেখব হচ্ছে আমাদের মূল যে প্রোডাক্টটা সেটা অর্থাৎ আমাদের যে ইয়ার বেড বা সোফা আমরা যেটাই বলি না কেন আমাদের যে ইয়ার বেডটি রয়েছে সেটি আমরা এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি জি এটার মধ্যে দেখেন একটা ডিসক্রিপশন ইয়ে দেওয়া থাকবে বুক দেওয়া থাকবে আর আরেকটা সবচেয়ে ফিচার হচ্ছে যেটা হচ্ছে অনেকে তো এটা প্রোডাক্ট অনেক ইউনিক এটা যে লিক হওয়ার যে একটা প্রবলেম এটা কিন্তু একটা প্রবলেম থাকে যে ভাই এত এত ভালো একটা প্রোডাক্ট এটা যদি ইয়ারে যেহেতু লিক হইলে আমি কী করবো একটা হ্যাসেল হইতে হবে এটা সবারই জানতে হবে এটা লিক হইলে এই যে লিকটা সারানোর জন্য একটা সুন্দর একটা স্টিকার দেওয়া আছে আপনার ওই স্টিকারটা লাগিয়ে দিলে সাথে সাথে লিকটা রিমুভ করে নিতে পারবেন তো এটা নষ্ট হওয়ার মতো কিছুই না আর এটা হচ্ছে ওয়াশেবল একটা প্রোডাক্ট আপনার বাসায় অথবা যে কোনো জায়গায় সুইমিং পুলেও কিন্তু এটা ইউজ করা যায় আচ্ছা আমরা একটু দেখতে চাই এর ভেতরে আর কী কী রয়েছে আমরা স্টিকারটি দেখছিলাম যেটি দিয়ে আসলে লিকটিকে সারানো যাবে জি আর এই যে প্রোডাক্টটা আমরা এখন একটু দেখাই এটার এই যে এখানে একটা বিল্ডিং পাম্পার দেওয়া আছে ঠিক আছে এই পাম্পারটা কোনো পাম্পারের প্রয়োজন কোনো প্রয়োজন না এটার সাথে বিল্ডিং করা আছে আপনার ইচ্ছা মতো এটা দিয়ে হাওয়া দিয়ে দিতে পারবেন এবং ইচ্ছা মতো হাওয়াটা বের করে ফেলতে পারবেন ইজিলি ভাবে ঠিক আছে এই যে এটার ভিতরে বিল্ডিং পাম্পার দেওয়া আছে আমরা এখন একটা হাওয়াটা দিয়ে দিই এটা বিদ্যুতের সাহায্যে এটিকে হাওয়া দেওয়া যাবে এবং প্রয়োজনের বাইরে যতটুকু প্রয়োজন ততটুকু হাওয়া রেখে বাকিটা বের করেও দেওয়া যাবে জি আর এটা হচ্ছে কি হ্যাঁ সুবিধা আছে এটা হচ্ছে কি আপনার যতটুকু দরকার আপনি যদি চান যে আমি হার্ড ভাবে শুব সেটাও পসিবল আপনি যদি সব ভাবে শুব সেটাও পসিবল তো একটু চলুন দেখে নেই কিভাবে করা যায় আমরা একটু দেখতে চাই এই দেখুন আমরা এখানে যে অন অফ বাটনটা দেওয়া আছে ঠিক আছে অটোমেটিক্যালি এখন কাজ শুরু হয়ে গেছে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই খুবই ঝামেলা ফ্রি ভাবে এটি ওপেন হয়ে যাচ্ছে এই যে হাওয়াটা যেটা ঢুকছে সেটা কি ফ্লোটা কি কম বেশি মানে কতটুকু তাড়াতাড়ি ঢুকবে বা আস্তে ঢুকবে এরকম কি কোনো অপশন রয়েছে ওটা অটো দেওয়া আছে এখানে হ্যাঁ এটা আপনার ইচ্ছা মতো ওটা মেশিন করে নেবে আপনি জাস্ট খালি ইউজের সময় দেখবেন যে আপনার কোডটাতে ফ্লেক্সিবল হচ্ছে এটা কিন্তু এখন একবারে পুরো ফ্লেক্সিবল আছে দেখ আমরা এখন এটা অফ করে দিব ঠিক আছে জি আমরা এখন অফ করে দিলাম ঠিক অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আমাদের সামনের মধ্যে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি এবং মাত্র কয়েক মিনিটে এটি ফুল যে জিনিসটি একটু আগেও ছোট ছিল সেটি এখন এক ফুল স্পেসে চলে এসেছে খুব জানতে ইচ্ছে করছে এটি সাইজটা আসলে কেমন এটা 5 ফিট/7 ফিট হবে যেটা স্ট্যান্ডার্ড সাইজ আছে সেটাই অর্থাৎ এই যে বেডটি রয়েছে এটাতে দুজন খুব অনায়াসে ঘুমাতে পারবে হ্যাঁ দুজন খুব অনায়াসে ফ্লেক্সিবল একটা বেবি নিয়েও শুইতে পারবে ঠিক আছে খুব সুন্দরভাবে শোয়া যায় এটা আচ্ছা এটি কি ওয়াটারপ্রুফ কিনা হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ আপনি এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ এটাতে পানি গেলেও কোনো সমস্যা নেই যেহেতু বেডটাও ওয়াশেবল আপনি বেডটাতেও আপনি ওয়াশ করতে পারবেন তার জন্য ওয়াটারপ্রুফ কোনো সমস্যা হবে কিছুক্ষণ আগে আপনি লিকেজের কথা বলছিলেন এর সাথে একটি স্টিকার আমরা দেখছিলাম এই একটি স্টিকার দিয়ে না হয় একটি জায়গায় লিক সারানো গেল যদি একাধিক জায়গায় লিকেজ থাকে সেটা কিভাবে সারানো সম্ভব জি সাইকেল অথবা মোটরসাইকেলের রিকশার যে টায়ারগুলো আছে ওগুলো যদি আপনি লাগিয়ে দেন তাহলেও কিন্তু রিমুভ করা যায় ওইগুলো হচ্ছে পার্মানেন্ট আর এটার মধ্যে যেটা দেওয়া আছে এটা হচ্ছে ওয়ান টাইম একটা স্টিকার দেওয়া আছে জাস্ট কিছুক্ষণের জন্য এটা আপনাকে কিন্তু ওই টিউবের যেটা আছে ওটা পার্মানেন্ট হয়ে যাবে ওটা দিলে ওই জায়গায় আর কখনই ইয়ে হবে না লিক হয়ে যাবে এগুলো আসলে কতটুকু প্রেসারে বা কতটুকু এতে লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে এটা আমি বলি এটাতে প্রেসারে কোনো লিকেজ হবে না আপনি যদি পিন অথবা আগুন দিয়ে ফুটা করেন সেই ক্ষেত্রে আমরা এখন 5 জন উঠবো এটার মধ্যে কিন্তু কোনো লিক হবে না
প্রেসারে কোনো লিক হবে না জাস্ট আপনি পিন অথবা আগুন দিয়ে যদি ফুটা করেন ইচ্ছাকৃতভাবে তখন গিয়ে ফুটা হবে না হলে সমস্যা হবে না এটা কতটুকু ওয়েট আসলে এটা ধারণ ক্ষমতা রয়েছে এটা হচ্ছে আমরা 300 কেজি 400 কেজি এমনি কোনো একটা বস্তু দিয়ে যদি আপনি প্রেসার দেন 300 কেজি পর্যন্ত প্রেসার দিতে পারবেন আর আমরা যদি পাঁচ জনও উঠি 400 500 কেজিও বসি কোনো সমস্যা হবে না এটা আসলে দামটা কত এটা হচ্ছে প্রাইস হচ্ছে অনলি 19000 টাকা 19000 টাকায় এরকম একটি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এর সাথে কি কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি প্রোভাইড না এর মধ্যে ওয়ারেন্টি গ্যারান্টি হয় না কারণ অ্যাকচুয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি না হওয়ার কারণে এটা নষ্ট হওয়ার মতো কিছুই নাই যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কি কোনো বিক্রয়োত্তর সেবা দেওয়া হয় আমাদের যদি যতটুকু ওই যে স্টিকারগুলো লাগে ওইগুলো আমরা দিতে পারবো এগুলো আমাদের এখানে আসতে হবে না উনি বাসায় বসে নিজেই করতে পারবে এটা এমন কোনো মেজর প্রবলেম না যেটা এটা জাস্ট ফুটা হলে ওই স্টিকারটা নিজে নিজে লাগাই দিবে বাস এর জন্য কারো হেল্পও লাগবে না এবং খুব সহজে এখান থেকে হাওয়াটাও বের করে দেওয়া যায় জি একবার ইজিলি আমরা এবার একটু হাওয়াটা বের করে দিয়ে একদম এটাকে আবার আগের অবস্থায় দেখতে চাই জি চলুন তাহলে দেখি নিশ্চয়ই ইমেল ভাই আমরা দেখছিলাম এতক্ষণ যে জিনিসটি অনেক বড়ভাবে ছিল খুব সহজে হাওয়াটা বেরিয়ে গেল সেটির জন্য খুব বেশিক্ষণ সময়ের প্রয়োজন হয়নি এবং একই সঙ্গে বিদ্যুতেরও প্রয়োজন হয়নি কারণ শুরুতে আমরা যখন স্টার্ট করেছিলাম তখন আমরা বিদ্যুতের সাহায্যে হাওয়াটি করার প্রয়োজন ছিল একটু জানতে চাই এটি যখন হাওয়া থাকবে না এই প্রোডাক্টটিতে তখন আসলে এর ওয়েট কত হবে ক্যারি করার জন্য এটা হচ্ছে 8 কেজির মতো হবে আমরা এই প্রোডাক্টটি সম্পর্কে নানা রকম কথা বলছিলাম আপনার কাছে আর কি এরকম ইউনিক প্রোডাক্ট রয়েছে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে দেখেন তার মধ্যে অনেকে যাচ্ছে হচ্ছে বেড একটা দেখেন এই যে এই বেডগুলো আছে এগুলো হচ্ছে আপনার পুরো ডিজাইন করা যেটা হচ্ছে আপনার আমরা হচ্ছে বেডশিটে যে ডিজাইনগুলো আছে এইগুলো আর এইগুলোতে কোনো বেডশিট কোনো কিছুই লাগবে না কিন্তু একবারে সেট করা আছে ভেলভেট কাপড় দেওয়া আছে একবারে ইজিলি ভাবে ইউজ করতে পারবে এটাও নিশ্চয়ই এই যে আমরা প্রোডাক্টটি দেখলাম এটির মতোই নিশ্চয়ই সেম এটার মতো জাস্ট এটার হচ্ছে কার্ভ দেওয়া আছে এটাতে কার্ভ ছাড়া তুমি জানতে চাই এই প্রোডাক্টটির দাম কত পড়বে এটা হচ্ছে অনলি 15000 টাকা 15000 টাকায় এই প্রোডাক্টটি পাওয়া যাচ্ছে এবং একই সঙ্গে 19000 টাকায় এই যে প্রোডাক্টটি রয়েছে যেটির পিছনে খাটের মতো বা বেডের মতো কার্ভ করা সেই অংশটি সংযুক্ত যে প্রোডাক্টটি সেটি 19000 টাকায় পাওয়া যাচ্ছে এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছিলাম যেটিতে চাদরের মতো ডিজাইন করা সেই প্রোডাক্টটি পাওয়া যাচ্ছে 15000 টাকায় ড্রয়িং রুমের সৌন্দর্যের কথা বলছিলাম এবং একই সঙ্গে হ্যাসেল ফ্রি প্রোডাক্ট যেহেতু দেখাচ্ছি আপনাদের আর কি কি প্রোডাক্ট রয়েছে এবার একটু সেগুলো দেখে আসতে চাই হিমেল ভাই এ পর্যায়ে আমরা কোন প্রোডাক্ট দেখব আমরা তো এখন বেড দেখেছি এখন হচ্ছে কিছু আমরা ইয়ার বেঞ্চ দেখব যেটা আপনার যে কোনো জায়গায় ট্রাভেলিং এর জন্য আপনার সমুদ্র সৈকতে অথবা কোথাও ঘুরতে যাচ্ছেন কক্সবাজার যে কোনো জায়গায় যাচ্ছেন একটা সুন্দর একটা বেঞ্চ নিয়ে যেতে পারবেন যেটা হচ্ছে আপনার সুন্দরভাবে সেট করে যে কোনো জায়গায় আপনি বসতে পারবেন ঠিক আছে তার জন্য কিছু চমৎকার জিনিস আছে চলুন আমরা ওটা দেখি তো এটা হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে এই একটা ইয়ার বেঞ্চ যেটা হচ্ছে খুবই ইউনিক এবং খুবই কালারফুল একটা প্রোডাক্ট এটা হচ্ছে সবারই নজর কাড়া একটা প্রোডাক্ট হবে এবং সবার চাহিদারও শীর্ষে এই প্রোডাক্টটা যেহেতু এই একটা বক্সের ভিতরে কিন্তু আমরা অনেক বড় একটা প্রোডাক্ট দেখবো এটা আনবক্সিং করেও আমরা দেখবো জাস্ট চমৎকার একটা প্রোডাক্ট আমরা এটা একটু আনবক্সিং করে নিই একেবারে ছোট একটি ব্যাগের মধ্যেই খুব সহজে ক্যারি করা যাবে জি তো এটার মধ্যে যা যা থাকছে এই যে প্রোডাক্টটা হচ্ছে এটা এই যে দেখেন প্রত্যেকটা বলছিলেন যে কালারফুল একটি প্রোডাক্ট হবে জি কালারফুল এবং খুব ইউনিক কালার যেটা হবে সবার যে এই যে বলছিলাম একটা স্টিকার থাকবে যেটা হচ্ছে আপনার রিমুভ করার জন্য প্রত্যেকটা ছোট ছোট যে লিকেজগুলো লিকেজগুলো আছে সেটা রিমুভ করার জন্য এটা এই যে প্রত্যেকটাতেই থাকবে এর কালার দেখে এবং এর যে বক্স থেকে যখন বেরোলো আর উপরের যে ছবিটা আমি আসলে দেখছিলাম আমার কাছে মনে হচ্ছিল এটি অনেক বড় কিছু হবে কিনা কিন্তু একেবারেই কিন্তু দেখতে পাচ্ছি যে খুবই সহজেই এবং খুব ছোট্ট জায়গায় এটিকে রাখা সম্ভব বলে মনে হচ্ছে যে এটার সাথে আমরা একটা পাম্পারও দিয়ে দিব যেটা দিয়ে আপনি ইজিলি ভাবে হাওয়াটা দিতে পারবেন এটার জন্য আলাদা একটা পাম্পার আগের যে প্রোডাক্টটি দেখছিলাম সেটাতে আমরা ইনবিল্ট পাম্পার পেয়ে যাচ্ছিলাম বাট এটাতে আমরা এক্সট্রা ভাবে ইউজ করতে হচ্ছে যেটা কিনা আপনারা এটির সঙ্গে প্রোভাইড করে দিচ্ছেন এটা আমরা দিয়ে দিব একটু দেখতে চাই এটি কতটুকু স্পেস আসলে নেয় বা কিভাবে আসলে এই সৌন্দর্যটি বাড়িয়ে তোলে এই দেখেন এই একটা পাম্পারের ভিতরে তিনটা অপশন দেওয়া থাকবে হ্যাঁ এই একটা পাম্পার কিনলে আপনার অন্য কোনো কিছুই লাগবে না এটা ফ্যামিলি অন্য কাজে ইউজ করতে পারবেন পাম্পারটার মধ্যে দেওয়া আছে এটা দিয়ে আমরা হাওয়ার দিতে পারবো বাসায় যদি বেলুন অথবা বার্থডে যে কোনো গিফটের জন্য যে কোনো অকেশনের জন্য কোনো কিছু ফুলাইতে হলে আপনি এটা দিয়ে ইউজ করতে পারবেন তো একটা দিয়ে আপনি ব্লোয়ার হিসাবে ওটা কাজ করতে পারবেন তো আমরা একটু চলুন এটা দেখি
ইমেল ভাই এই প্রোডাক্টের দাম জানবো, তবে এর আগে আমার একটা জিনিস জানতে ইচ্ছে করছে। আমরা বলছিলাম যে খুব আরামে কাজ করা যাবে, আমি যখন এই এখানে বসবো আমার মনে হচ্ছিল যে পা রাখার জন্য যদি সামনে একটি ছোটখাটো কিছু যদি থাকতো এর সঙ্গে তাহলে মনে হয় আরেকটু বেশি ভালো। জি, এটার মধ্যে সেমি আরেকটা আছে যেটা পাও রাখতে পারবে, ওই অপশন এরকম প্রোডাক্ট আমাদের আছে। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটু ইউনিক হবে, এটা হচ্ছে আরেকটু হেলান দিতে পারবেন, প্লাস এটার উপরে পাও রাখতে পারবেন। এই যে এটার জন্য এই প্রোডাক্টটাও দেখেন খুব চমৎকার একটা প্রোডাক্ট, দুইটাই অপশন আছে। এই যে পেছনের যে এরিয়াটি রয়েছে সেটি একটু কার্ভ হয়ে যাবে, হ্যাঁ আপনার ডিভানের মতো আর কি, ডিভানের মতো হয়ে যাচ্ছে, ডিভানের মতো সামনে পা রাখার জন্য অপশন রয়েছে। খুবই ইউনিক দুটি প্রোডাক্ট আমরা দেখছিলাম। একটু ছোট্ট করে জানতে চাই যে এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আপনারা কী কী ফ্যাসিলিটি দিয়ে থাকছেন এবং একই সঙ্গে এর দাম কত রয়েছে? এটা ফ্যাসিলিটি তো হচ্ছে, এটা হচ্ছে আমরা পাম্পারটা যেটা দেখাইলাম, এটা পাম্পারটা এটার সাথে দিয়ে দিব, আর এটা প্রাইস রাখবো অনলি 5000 টাকা। এই যে সিঙ্গেল যেটি রয়েছে সেটির প্রাইস 5000 টাকা, এবং যেটি অনেকটা ডিভানের মতো এবং সামনে পা রাখার জন্য আলাদা একটি অংশ রয়েছে সেটির প্রাইস কত পড়বে? অনলি 7000 টাকা। খুবই ইউনিক কিছু প্রোডাক্ট দেখলাম আপনার কাছে এবং যেগুলো কিনা বাতাসের সাহায্যে সৌন্দর্য বৃদ্ধি করতে পারে। আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য হিমেল ভাই আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ। জানছিলাম বাতাসের মাধ্যমে সৌন্দর্য কিভাবে বৃদ্ধি করা যায় এবং বাতাস দিয়ে কিভাবে আপনার দৈনন্দিন জীবনের কাজকে আপনি সহজ করে তুলতে পারবেন। শহুরে জীবনে যাদের খুব ছোট স্পেস রয়েছে তারা অনায়াসেই এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারছেন।